السلام عليكم ورحمة الله وبركاته. স্যার, আপনার মানে পজিশনটা আমি ঠিক কনফার্ম, আপনি কি মানে নাস্তিক নাকি ওই যে আর একটা তো টার্ম আছে অ্যাগনস্টিক নাকি একটা টার্ম আছে ওই যেটা আমি একজন মানে নাস্তিক, সৃষ্টিকর্তা আমি বিশ্বাস একজন করতে, বাট নাস্তিক, আমি একজন মানে আপনার নাস্তিক, আমি সৃষ্টিকর্তাতে একজন কোনো বিশ্বাস নাই, তাই তো? সৃষ্টিকর্তার অস্তিত্বে প্রমাণের অভাবে আমি অবিশ্বাসী। মানে না, কিছু আছে তো সৃষ্টিকর্তা বিশ্বাস করবে, বাট ধর্ম সৃষ্টিকর্তা বের করছে এটা সে বিশ্বাস করবে না, এরকম একটা ব্যাপার আছে। আপনি হ্যাঁ, তো কিন্তু টোটালি আমি কাউকে আসলে কোনো সৃষ্টিকর্তা কিছুতে কনসেপ্টেই বিশ্বাস করতেছে না। অবিশ্বাসী, কারণ সৃষ্টিকর্তার কনসেপ্টে প্রমাণের অভাবে আমি অবিশ্বাসী। আমার কাছে যথেষ্ট প্রমাণ নাই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো কিছুর প্রমাণ নাই ততক্ষণ আমি বিষয়টা মানি না। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা আমি যে না ভাই, শাকচুন্নিতে বিশ্বাসী নাকি অজ্ঞেয়বাদী নাকি অবিশ্বাসী, তাহলে আমি বলবো আমি শাকচুন্নিতে অবিশ্বাসী। শাকচুন্নিতে আমি সংশয়বাদী না, শাকচুন্নি বিষয়ে আমার কোনো সংশয়ের অবকাশ নাই, কারণ আমি যেহেতু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি সেহেতু সেটা আমি বাতিল করে দিচ্ছি। প্রমাণ পেলে মেনে নিব, প্রমাণ না পেলে বাতিল করে দেবো। এটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের ডিফল্ট অবস্থান। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ধরেন যে পপুলার কোশ্চেনটা বা পপুলার আর্গুমেন্ট আপনারা করেন যে সৃষ্টিকর্তা থাকলে তার আগে কি ছিল, এটা তো আপনাদের একটা যুক্তি না? যে সৃষ্টিকর্তা যদি থেকেই থাকে তাহলে তার আগে কি ছিল, ব্যাপারটা এরকম না? তাকে কে সৃষ্টি না, করবো? এই এখন প্রশ্নটা ইউনিভার্স, এইভাবে আসেনি, ইউনিভার্সও তো এরকম এই প্রশ্নটা ভাই এইভাবে আসেনি। প্রশ্নটা এসেছে যে মহাবিশ্ব, কিভাবে মানে আস্তিকগণ দাবি করেছে যে মহাবিশ্বটা উৎপত্তি হওয়ার কারণে একটা কজ আছে। এটা হচ্ছে সেই কজটা হচ্ছে, এটা হচ্ছে সর্বপ্রথম অ্যারিস্টটলের একটা থিওরি যে সবকিছু আনমুভড মুভার নামক একটা তত্ত্ব আছে তার। সেটা হচ্ছে যে কোনো জিনিস আচ্ছা যখন মুভ করছে তাকে অন্য আর একটা মুভেবল মুভ করার জিনিস সেই জিনিসটাকে মুভ করাচ্ছে। যেমন ধরেন, যেমন ধরেন এই যে আপনি বিজ্ঞানের মানে যে কোনো এক্সটার্নাল একটা বিজ্ঞান ফোর্স লাগবে, ল্যাবরেটরিতে, এক্সটার্নাল একটা ফোর্স লাগবে পিছনে, হ্যাঁ হ্যাঁ, যে মানে কোনো কোনো একটা কে মুভ বিজ্ঞান করাতে গবেষণাগারে এক্সটার্নাল একটা ফোর্স লাগে। গেলে দেখবেন দড়িতে বাঁধা অনেকগুলো গোল গোল বল আছে, এই পাশে চাপ দিলে দেখবেন এই সবগুলো একসাথে টং 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 করতেছে। তার মানে প্রথমে একটাকে আপনার বাড়ি মারতে হবে, তারপরে আপনার একটা একটা করে নড়তে থাকবে, এবং কোনো একটা যদি নড়ে না না তার মানে বুঝতে পারছি হচ্ছে যে মানে প্রথমে, আপনি কোনো জিনিস মুভ করতে গেলে একটা ফোর্স লাগবে, বাইরে থেকে একটা ফোর্স ছাড়া কোনো হ্যাঁ কিছু বাইরে মানে থেকে একটা ফোর্স বাড়ানো লাগবে, যাবে মানে না, শুরুতে শুরুতে এবং সেই ফোর্সটারও তার আগে একটা ফোর্স লাগবে, তাই না? সেটাকে যে ফোর্স করিয়েছে সেটারও তার আগে একটা ফোর্স লাগবে। হ্যাঁ, এখন এটা এই না না আমার অ্যারিস্টটলের আমার যে, কোশ্চেনটা হচ্ছে, বলেন না এই যে এখান থেকে আপনার প্রশ্নটা আসছে এই জায়গাটা থেকে, হ্যাঁ, অ্যারিস্টটলের যে থিওরি, এই থিওরিতে বলা হচ্ছে যে মানে সৃষ্টির আগে কি ছিল, সৃষ্টির আগে যেহেতু আমরা জানি না সেহেতু সৃষ্টির আগে ছিল সেটাকে গড ফ্যালাসি দ্বারা পূরণ করা হয়। যে প্রশ্নের উত্তর আমরা জানি না সেখানে আমরা গডকে মানে প্রতিস্থাপন করি সেই উত্তরটাকে। মানে কোশ্চেন তো বুঝতে পারছেন না আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন বুঝতে কোশ্চেন পেরেছি, কোশ্চেন বুঝতে পেরেছি, এই এই মানে কোশ্চেনটা কি ইউনিভার্সের বলা আগে কি হয়, ছিল, বাট এই কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সের আগে কি ছিল, ইউনিভার্সের ইউনিভার্সিটি আগে ক্রিয়েট হলো এর আগে। আস্তিকরা উত্তর দেয় ইউনিভার্সের বলেন আগে গড নামক একটা সত্তা ছিল। এখন তাহলে আমাদের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তাহলে গড স্রষ্টাটার আগে কি ছিল, গড স্রষ্টাটাকে কে সৃষ্টি করেছে না 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 আমার বা এক্সাক্ট সে ওই কোথা কোশ্চেনটা, থেকে আমার আসলো? যদি আপনার যদি এই না না আপনার যদি এই আর্গুমেন্টটা আসেন যে সৃষ্টিকর্তার আগে কি ছিল, তখন তো আস্তিক তো বলতে পারে, তাহলে ইউনিভার্স কে তো আমরা বিশ্বাস করি, ইউনিভার্সের আগে কি ছিল আমরা জানি না, তাহলে ওটা 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 কি অ্যানসার হবে? ইউনিভার্স কে কি যদি বিশ্বাস সেম করে, আর্গুমেন্টে যাই, ইউনিভার্স কে কেউ বিশ্বাস করে? না না মানে বিশ্বাস বলতে ইউনিভার্স মানে এক শূন্য থেকে ইউনিভার্স সৃষ্টি হয়েছে, এটা তো প্রুফড, আমরা বিভিন্ন মানে বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে আমরা বুঝি যে শূন্য কিন্তু থেকে এটা তো একটা বিশ্বাস ইউনিভার্স করে না, ক্রিয়েট হয়েছে, তো শূন্যের আগে এটা কি ছিল তাহলে? না বিশ্বাস না, আমি মানে এটা বিশ্বাস বা বিশ্বাস বলতেছি, এটা তো সায়েন্টিফিক্যালি অনেকে প্রুফ বা ম্যাথমেটিক্যালি তো প্রুফ করে দেখাইছে, হ্যাঁ। তাহলে আচ্ছা, আমার কথা হচ্ছে ইউনিভার্সের আগে তাহলে কি ছিল? ইউনিভার্সের আগে কি ছিল সেই জিনিসটার উত্তর কিন্তু বিজ্ঞানীগণ ইতিমধ্যে দিয়েছেন। বিগ ব্যাং এর আগে সময় এবং স্থানের কোনো অস্তিত্ব ছিল না। এই জিনিসটার ব্যাখ্যা, এই জিনিসটার বিশ্লেষণ বিজ্ঞানীরা ইতিমধ্যে অনেক অসংখ্যবার দিয়ে ফেলেছেন। যেমন ধরেন আপনি নর্থ পোলে আছেন, নর্থ পোলের উত্তরে বা নর্থ পোলের উত্তরে কি আছে, নর্থ পোলের উত্তরে নর্থ কোনো, এর উত্তর আবার সাউথ, না না না, নর্থ পোলের উত্তরে কিছু নাই। নর্থ পোলের উত্তরে কি আছে এটা হচ্ছে একটা মানে অবৈজ্ঞানিক প্রশ্ন। নর্থ পোলটাই হচ্ছে, নর্থ পোলে আপনি দাঁড়িয়ে আছেন, নর্থ পোলের সেন্টারে আপনি দাঁড়িয়ে আছেন, সেটার কোনো নর্থ পোল হবে না। সেখানে আপনি একটা কম্পাস নিয়ে পরীক্ষা করে দেখতে আচ্ছা পারেন, ঠিক আছে, সেটার কোনো নর্থ পোল নাই, সেটার আর কোনো উত্তর আচ্ছা আচ্ছা উত্তর সেটাই দিক নাই, তো একটা পয়েন্ট। সেটা একটা পয়েন্ট। সেই জায়গাটা থেকে নির্ধারিত হয় হচ্ছে গিয়ে আচ্ছা কোন, সেই জায়গাটা থেকে যত আপনি নিচের দিকে যাবেন তত তখন আপনি ওই জায়গাটা নর্থ বলে ইয়া করতে পারবেন। এটা হচ্ছে আপনার না না আমি অবস্থানের উপর আমার নির্ভর কথা হচ্ছে করছে। যে নর্থ পোলের কারণ আপনার উত্তরে যেহেতু আবার ওই নর্থ নাই, আর্গুমেন্টে যান, না না, এটা আপনি কেন বলেছি, কারণ হচ্ছে সময় এবং স্থানের শুরু হয়েছে হচ্ছে বিগ ব্যাং থেকে। এর আগে সময় এবং স্থানের কোনো অস্তিত্ব ছিল না, এর আগে যেটা ছিল মানে শূন্য। এবং বিজ্ঞানীগণ কোয়ান্টাম ফিজিক্স যারা পড়ালেখা করেন তারা এই জিনিসটা বলছেন যে শূন্যতা হচ্ছে একটা আনস্টেবল জিনিস, সেটা কখনো স্টেবল কোনো জিনিস না, সেটা স্টেবল থাকে না। সেইখানে আচ্ছা
স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের কণিকার উদ্ভব হয় এবং স্বতঃস্ফূর্ত ভাবে সেই সমস্ত কণিকা বিলুপ্ত হয়ে যায়। এই অবস্থাটা হচ্ছে টোটালি একটা আনস্টেবল অবস্থা, ঠিক আছে? ঠিক আছে, এবং সেই এবং এই জিনিসগুলো নিয়ে গবেষণা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে অনেক প্রমাণও পাওয়া গেছে এই সমস্ত বিষয়ের, এবং এই সমস্ত বিষয় এখন ওয়েল ডকুমেন্টেড তত্ত্ব, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে জিনিসগুলো পড়ালেখা হয়। এগুলা মানে মানে আমাদের মুখের কথা তো না, না আসলে ওর মহাসভার ভিতরে তো কন্ট্রোভার্সি আছে আছে অনেক, আসলে মানে এক্স্যাক্টলি প্রুফ না, যেরকম ধরেন যে ইউনিভার্স কেন ক্রিয়েট হলো, ইউনিভার্স কেন মানে ক্রিয়েট হতেই হলো, এটা তো আসলে ওইভাবে মানে তো না একটা বিজ্ঞানীরা এখন আসলে বলতে পারে না না আপনাকে তাহলে আমি ইউনিভার্স একটা লেখা মানে পড়তে বলবো। কেন সৃষ্টি না, হতে হলো, ইউনিভার্স কি ক্রিয়েট হতেই হবে যদি হ্যাঁ কেন কোয়ান্টাম হতে জগতে, হলো, কোয়ান্টাম জগতে যদি কণিকা স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভব হয় এবং স্বতঃস্ফূর্ত ভাবে বিলুপ্ত হয়ে যায়, তাহলে ইউনিভার্সের উদ্ভব হতেই হতো। ইউনিভার্সের উদ্ভব হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে গ্র্যাভিটি। এই কারণে মানে প্রফেসর প্রফেসর স্টিফেন হকিং বলেছেন যে গ্র্যাভিটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে ঈশ্বরের ভূমিকার কোনো প্রয়োজন নাই, মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যায় ঈশ্বরের অস্তিত্বের কোনো কোনো প্রয়োজন পড়ে নাই। ঈশ্বরের অস্তিত্ব ছাড়াই, ঈশ্বরের প্রভাবক ছাড়াই, ঈশ্বর নামক নামক প্রভাবকের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মহাবিশ্বের উদ্ভব হম হম সম্পর্কে খুব চমৎকার ব্যাখ্যা দেওয়া যায়। এবং সেই জিনিসগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেকগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আর বিজ্ঞানের জগৎটা না পুরাটাই আমি একটা, স্ট্রিং থিওরি একটা বই পড়েছিলাম, এরকম কিছু একটা হ্যাঁ, স্ট্রিং থিওরি একটা বই পড়েছিলাম, ওখানে মেবি এরকম বিজ্ঞানের জগতে কন্ট্রোভার্সি হচ্ছে খুব চমৎকার ব্যাপার। হ্যাঁ, বিজ্ঞানের জগতে কন্ট্রোভার্সিকে অ্যাপ্রিসিয়েট করা হয়। আপনি যত কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারবেন, যত প্রশ্ন করতে পারবেন, যত আটকানোর চেষ্টা করতে পারবেন, একজন বিজ্ঞানী যখন আপনাকে লেকচার দিবে তখন আপনি প্রশ্ন বানে তাকে যত জর্জরিত করতে পারবেন এবং ক্রিটিক্যালি চিন্তা করে আচ্ছা আপনি যখন তাকে আটকানোর চেষ্টা করতে পারবেন, সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট। আর যদি আপনি তার কথা মানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে মেনে নেন, তাহলে আপনাকে ধরা হবে আপনি কিছু শেখেন নাই বিজ্ঞানের। ঠিক আছে, ধর্ম এবং বিজ্ঞানের মৌলিক পার্থক্য এই জায়গাটাতে যে বিজ্ঞান সবসময় আপনাকে এনকারেজ করবে যেন আপনি আরো প্রশ্ন করেন, আরো জানার চেষ্টা করেন, আরো ক্রিটিক্যাল প্রশ্ন করেন। ক্রিটিক্যাল প্রশ্ন করে একজন বিজ্ঞানী যে তত্ত্বটা দিচ্ছে সেই তত্ত্বটাকে যেন আপনি বাতিল করে দিতে পারেন, এবং আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে যদি আপনি কোনো তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারেন। এরকম উদাহরণ আচ্ছা আছে যে কোনো তত্ত্বকে ভুল প্রমাণ করে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো তত্ত্বকে ভুল প্রমাণ করার মাধ্যমে সে রাতারাতি বিখ্যাত বিজ্ঞানী বনে গেছেন এবং নোবেল পুরস্কার টুরস্কার পেয়ে গেছেন। কিন্তু ধর্মের জগতে আপনি কোনো ধরনের প্রশ্ন, সন্দেহ, অবিশ্বাস এই জিনিসগুলো করতে পারবেন না, তাহলে আপনাকে জবাই করে ফেলা হবে। আপনি যদি আজকে গিয়ে বাইতুল মোকাররমের সামনে বলেন বা সৌদি আরবে কাবা শরীফের সামনে গিয়ে বলেন যে এই একটা প্রশ্ন আছে আমার, আমি এই প্রশ্নটা করতে চাই, এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন করলেন, দেখা গেল আপনাকে কাইটা টুকরা টুকরা করে নিয়ে গেছে মুসলমানরা। না না আসলে ধরেন যে ইউনিভার্স ক্রিয়েট হওয়া নিয়েও তো কত ঝামেলা আছে, আসলে কয়টা ইউনিভার্স হয়েছে আসলে, একটা না দুইটা না হাজার কোটি কোটি, হ্যাঁ, এটা হচ্ছে আবার বাবলের এক মতো। একটা বাবল আবার বাবল যেমন যেমন মানে পানিতে যদি আপনি এভাবে বুটবুট করেন তখন তৈরি হয় না, বাবল তৈরি হয় না? না না আবার ধরেন যে ধরেন হয়তো একটা ইউনিভার্স যখন ক্রিয়েট হলো শূন্য থেকে, তখন তার আগে তো কোনো টাইম টুম কিছু ছিল না, টাইম বা স্পেস কিছু ছিল না, সো এটা তো একটা ইউনিভার্সের ক্ষেত্রে, অন্য ইউনিভার্স গুলোর ক্ষেত্রে তো টাইম 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 কোন টাইম আসলে আমরা চিন্তা করবো, আপনি ও একটা ইউনিভার্স টাইম, শূন্য থেকে ক্রিয়েট হলো তখন টাইম টু কিছু ছিল না, না টাইম বা টাইমের স্পেস জন্য কিছু তো, ছিল না, এটা তো শুধু একটা ইউনিভার্সের ক্ষেত্রে, অন্য অন্য ইউনিভার্স তখন ওই টাইমের কি হবে, অন্য অন্য ইউনিভার্স যেগুলো ক্রিয়েট হয়ে যদি হয়ে অন্য থাকে, ইউনিভার্সের তো সবকিছুই আলাদা হবে, ওইখানের মানে এই ব্যাপারগুলোই তো আলাদা হবে, স্পেস এবং টাইমই তো আলাদা হবে। অন্য ইউনিভার্স যদি থেকে থাকে, না অন্য সেটাই ইউনিভার্সের ব্যাপারে এখন পর্যন্ত সেই মানে আপনি যেটা বলছেন যে অন্য ইউনিভার্সগুলোর ব্যাপারে এখন পর্যন্ত সেরকম কোনো পাওয়া যায় নাই, সেগুলো এখনো মানে অনেকটা কিন্তু হাইপোথিসিস এর পসিবিলিটিস পর্যায়ে তো আছে। থাকে, হ্যাঁ, পসিবিলিটি অবশ্যই আছে, কিন্তু এগুলো এখন হাইপোথিসিস এর পর্যায়ে, হাইপোথিসিস থেকে কিছুটা উপরের দিকে আছে, কিন্তু আচ্ছা সেগুলোর টাইম এবং সেগুলোর স্পেস হবে একদম ভিন্ন মাত্রিক। না না আমার কোশ্চেনটা তো যে বুঝছেন বুঝছেন যে যদি আপনি এই আর্গুমেন্টে যান যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো, তাহলে এই আর্গুমেন্টও আসা যাবে যে ইউনিভার্স কে কে সৃষ্টি করলো, ইউনিভার্স কে সৃষ্টি হতেই হলো ঠিক আছে, তো এর আগে কি ছিল, মানে এর আগে আপনি যত মানে সৃষ্টিকর্তা নিয়ে যদি আপনি ব্যাক মানে ব্যাকে যান, এটা নিয়ে তো ব্যাকে যাওয়া যাবে, এটা নিয়ে তো ব্যাকে গেলে আপনি শেষ পাবেন না, এটা শেষ তো পাওয়া পসিবল না, এটা তো মানে আপনার শেষ পাওয়া সম্ভব না কেন আপনি বলছেন, আমি বুঝতে পারছি না। আমি একটু আগে আপনাকে বললাম না শেষ বলতে না না শেষ বলতে হ্যাঁ প্রফেসর টাইম স্টিফেন টাইম হকিং বা স্পেস তো একটা সময় এই জিনিসগুলা পরিষ্কার করে দিয়েছেন যে এখানে ঈশ্বর নামক কোনো প্রভাবকের কোনো প্রয়োজন নাই মহাবিশ্বের উৎপত্তিতে। তাহলে ঈশ্বর, তাহলে কে না সৃষ্টি আসলে না করেছে এই এই ব্যাপারটা প্রশ্নটা, আসলে ঠিক আছে, তো
না এটা আমার তো ভাই কথা আমি হচ্ছে যে ঠিক আছে ভাই ফাইন, এই কথাটা এই বক্তব্যটা তো আমার কথা না, মানে আমি তো মানে ধরেন মানে একটু মত টত খেয়ে এই কথাটা বলে ফেলিনি, এটা প্রফেসর স্টিফেন হকিং যখন যেহেতু বলছেন এবং তিনি বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে বলছেন যে মহাবিশ্বের সৃষ্টিতে ঈশ্বর নামক কোনো প্রভাবকের কোনো দরকার নাই না না গ্র্যাভিটির তার কারণে। তার কথা তো আসলে তথ্য প্রমাণ খুব বেশি নাই, তাহলে তো নোবেল পেয়ে যেত, স্টিফেন হকিং এর সেও হাইপোথিসিস কথাতে অলরেডি তথ্য অনেকটা প্রমাণ বলছে। নাই না না ভাই, স্টিফেন সে হকিং এর তার মানে তথ্য প্রমাণ, না না তথ্য প্রমাণ বলতে আমি বোঝাচ্ছি যে ম্যাথমেটিক্যালি আসলে তার কোনো থিওরি প্রুফ না, এই জন্য সে নোবেল পায় নাই। এখন সেও অনেকটা ওই যে ভাই প্রবাবিলিটির মতোই ভাই বলছে নোবেল কেমিক্যাল কিভাবে ব্যাপার। পায় আপনি কি জানেন? ভাই নোবেল কিভাবে পায় আপনি জানেন না না আমি শুনেছি যে নোবেল আপনার ম্যাথমেটিক্যালি প্রুফ হতে হবে বা ভাই? আইনস্টাইন কি ল্যাবে কারণে ল্যাবে নোবেল প্রুফ পুরস্কার হতে হবে। পেয়েছে আপনি জানেন? আইনস্টাইন কি কারণে নোবেল পুরস্কার পেয়েছে আপনি জানেন? না না আমি আমি পড়েছিলাম কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ সেও তারও মেবি আইনস্টাইনের কথা শুনে সবচেয়ে, বা সে কোনো একটা আইনস্টাইনের কোন সবচেয়ে একটা ব্যাপার প্রখ্যাত হয়তো সে তত্ত্ব প্রুফ করেছে। আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের প্রখ্যাত তত্ত্ব সবচেয়ে প্রখ্যাত তত্ত্ব আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পান নাই, উনি নোবেল না না আমি পুরস্কার ওটা আমি পেয়েছেন অন্য একটা ওরকমই কারণে পড়েছি যে যে সে জিনিসটা। আসলে তারও পাওয়ার কথা না আসলে, আচ্ছা নোবেল আরো মানে পুরস্কার ওই ওই কিভাবে ওইটা পায় দিয়ে তার পাওয়ার কথা ছিল না। ভাই, নোবেল পুরস্কার কিভাবে পায় সেই জিনিসটা আপনি যদি একটু গুগল করে পড়ে নেন তাহলে ভালো হয়। না না স্টিফেন আমি হকিং আমি হচ্ছেন পড়েছি, আমি একজন, হয়তো এক্স্যাক্টলি আমার হুবহু মনে নেই কিন্তু আমি পড়েছি একটু ব্যাপারগুলো বলি একটু বলি, যে স্টিফেন মানে হকিং হচ্ছেন একজন, ল্যাবরেটরিতে প্রুফ হতে হবে হ্যাঁ স্টিফেন হকিং বলেন। হচ্ছেন একজন তত্ত্বীয় পদার্থবিদ, ওনার নোবেল পুরস্কার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। না কিন্তু তত্ত্বীয় ওনার কিন্তু পদার্থবিদ ম্যাক্সিমাম থিওরি গুলো কিন্তু আপনার হাইপোথিসিস পর্যায়ে বা প্রোবাবিলিটি যে না, এটা আপনি হতে পারে আপনি এটা হতে বলেছেন, পারে। আপনি এই মাত্র একটু আগে বলেছেন যে এই কারণে উনি নোবেল পুরস্কার পান নাই, নোবেল পুরস্কার পাওয়ার আলাদা, না না নোবেল না পুরস্কার শোনা যায় যে জিনিসটা তার, আলাদা একটা জিনিস। না না সেটা তো বুঝলাম যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি আমার সাথে টোটাল ফ্যাক্ট গুলো মনে নাই, বাট হ্যাঁ ওকে ল্যাবরেটরিতে প্রমাণ হতে হবে বা ম্যাথমেটিক্যালি প্রুফ হতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে নোবেলের ব্যাপারে, সব আমি বলতে পারবো না বাট এরকম কিছু ব্যাপার আছে। যখন যখন আপনি মানে একটা জিনিস হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি যখন প্রুফ করবেন, ম্যাথমেটিক্যালি প্রুফ করাটা, তত্ত্বীয় ভাবে প্রুফ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ তত্ত্বীয় ভাবে প্রুফ করার পরে আপনি তথ্য প্রমাণ সংগ্রহ করে তখন আপনি ল্যাবরেটরিতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন সেই জিনিসের, এবং আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে সেটার কোনো পজিটিভ রেজাল্ট বের করার জন্য। এখন পজিটিভ রেজাল্ট গুলা বের হতে 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 এমন একটা পর্যায়ে যদি পৌঁছায় যে নতুন কোন ধরনের ইনভেনশন যদি আপনি করেন তখন আপনি সেইটার কারণে নোবেল পুরস্কার পাবেন, কিন্তু ওই যে যেই তত্ত্ব আপনি শুরুতে দিয়েছেন সেই তত্ত্ব সেখানে একেবারে অপ্রাসঙ্গিক, নোবেল পুরস্কার ওই সময় এই কারণে দেওয়া হয় না। নোবেল পুরস্কারের ক্যাটাগরি তো ভিন্ন, নোবেল পুরস্কার দেওয়ার জিনিসটাই ভিন্ন একটা বিষয়। যেমন ধরেন আপনি একটা ওষুধ আবিষ্কার করছেন, আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে ঠিক আছে, কিন্তু আপনি আচ্ছা একটা আচ্ছা তত্ত্ব তৈরি করছেন সেটা একটা সাইন্টিফিক থিওরি, সাইন্টিফিক হাইপোথিসিস থেকে শুরু করে সেটা সাইন্টিফিক থিওরিতে পরিণত হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরে সেটা সাইন্টিফিক থিওরিতে পরিণত হয়েছে, এবং সেই সাইন্টিফিক থিওরিটা ভবিষ্যতের কি কি, ভবিষ্যতে কি কি ঘটবে সেগুলো অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারতেছে, এবং অসংখ্য পর্যবেক্ষণের সাথে আপনার ব্যাখ্যাটা খুব চমৎকার ভাবে মিলে যাচ্ছে ঠিক আছে। যেমন ধরেন সূর্যের পাশ দিয়ে যখন আলো আসে সূর্যের পাশে স্পেস কম্প্রেস করে, এই জিনিসটা বোঝেন আপনি আচ্ছা ভাই? সূর্যের পাশে স্পেস কম্প্রেস হয়ে যায় মানে সংকুচিত, স্পেস সংকুচিত হয়ে যায় না না ঠিক আছে। কিছু মানে মোটামুটি একটা পড়া আছে তো বুঝি ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ এখন এই জিনিসটা যখন আপনি যখন যখন হচ্ছে কি আপনি পর্যাপ্ত ইনফরমেশন আপনার কাছে থাকবে, যখন একটা তত্ত্ব দিবে কেউ, যখন একটা তত্ত্ব দিবে যে যে সূর্যের পাশ ঘিরে জায়গাটা সংকুচিত হয়ে যায়, এই তত্ত্বটা যখন কেউ দেবে তখন এরপরে যদি আপনি অন্যান্য আলোকরশ্মি যখন সূর্যের পাশ ঘেঁষে পৃথিবীতে আসতেছে তখন আপনি সেই পর্যবেক্ষণ গুলোর সাথে এই তত্ত্বটা ম্যাচ করবেন যে এটার সাথে এটা ম্যাচ করতেছে কিনা। তত্ত্বটা যে কথাটা বলতেছে যে আপনার কাছে যে এভিডেন্স আছে, আপনার কাছে যে পর্যবেক্ষণ ডেটা আছে সেই ডেটাটা আপনার সাথে এটা ম্যাচ করছে কিনা, যখন এটা সুন্দরভাবে ম্যাচ করে যাবে তখন তত্ত্বটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটা হচ্ছে মানে সেটা হাইপোথিসিস থেকে তত্ত্বে পরিণত হয়েছে তখন ঠিক আছে। এরকম অসংখ্য ইনফরমেশন পাওয়া গেছে, এই যে আপনাকে আমি যেরকম যেরকম একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য, যেমন ধরেন আপনি টিভি ছাড়লে একটা ঝিরঝির ঝিরঝির মানে ব্যাপার ঘটে ঘটে না, এটা হচ্ছে মহাজাগতিক এক ধরনের, এক ধরনের মহাজাগতিক বিকিরণ, বিকিরণের কারণে এই ঘটনাটা ঘটে। এইটার সাথে যখন আচ্ছা আমি স্টিফেন হকিং প্রথম এর তত্ত্বটা, হ্যাঁ এইটার সাথে হুম যখন বলেন স্টিফেন হকিং এর তত্ত্বটা খুব সুন্দরভাবে ম্যাচ করবে, এই ধরনের অসংখ্য পর্যবেক্ষণ আপনি যখন সাউন্ড শুনতেছেন, মহাজাগতিক শব্দ শুনতেছেন বা মহাজাগতিক বিকিরণের ইনফরমেশন গুলো নিচ্ছেন, এটার সাথে যখন স্টিফেন হকিং এর থিওরি খুব চমৎকার ভাবে ম্যাচ করবে তখন আপনার বলতে হবে যে এটা একটা চমৎকার, এটা একটা খুব ফুল প্রুফ তত্ত্ব। ব্ল্যাক হোলের মানে ইয়াস ইসের সাথে যখন আপনার স্টিফেন হকিং এর তত্ত্ব ম্যাচ করে যাবে তখন আপনার বলতে হবে যে এটা খুব ফুল প্রুফ একটা তত্ত্ব, ওয়েল মানে ওয়েল স্টাবলিশড একটা তত্ত্ব। স্টিফেন হকিং এর তত্ত্ব আচ্ছা হচ্ছে আমি আমার খুব ওয়েল স্টাবলিশড একটা প্রথম তত্ত্ব প্রথম যে কোশ্চেনটা আপনাকে করেছিলাম, প্রথম যে কোশ্চেনটা আপনাকে করেছিলাম যে আপনার ভাই। যে এটা স্টিফেন কমন হকিং ইনাফ কেন হয়ে নোবেল যাচ্ছে কিনা, পুরস্কার পায় নাই?
ভাই অনুগ্রহ করে এই কথাটা ভবিষ্যতে আর বলেন না কখনো। স্টিফেন হকিং নোবেল পুরস্কারের থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ উনি করেছেন, ঠিক আছে? না না, আমি ওটাকেই আসলে মানে স্ট্যান্ডার্ড ধরতেছি না, যে সে পায়নি দেখে সে কিচ্ছু না, ওরকম না, আমি ওভাবে চিন্তা করতেছি না আসলে। হ্যাঁ ঠিক আছে, সে হয়তো পায়নি, বাট তাকে আমি ছোট করতেছি না আসলে, মূলত ব্যাপারটা এরকম না। তো ভাই সে অনেক, তার আসলে মানে তার বেশ ভালো একটা পড়াশোনা ছিল আসলে, সে অনেক কিছু জানতো, এটা একটা ফ্যাক্ট। আর যে প্রথম যে কোশ্চেনটা আপনাকে করলাম, ধরেন যে এটা আপনার শুধু মুমিনদের প্রায়োরিটি দিচ্ছেন, এটা একটা কমিউনাল হয়ে যাচ্ছে কিনা? আপনি ধরেন আপনি শুধু ডাক্তারদের প্রায়োরিটি দিলেন, আমি শুধু আজকে ডাক্তারদের নিয়ে কথা বলবো, আর শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে কথা বলবো, এটার এটা উত্তর ব্যাপারটা আমি কেমন অন্য দিয়েছি অন্য ভাই, যারা থাকবে? এটার উত্তর আমি দিয়েছি ভাই। না না না, বুঝলাম, কিন্তু না আমি বললাম যে এটা অড হয়ে যাচ্ছে কিনা ব্যাপারটা, মানে আমার মনে হয় অন্য এটা অন্য যারা খুবই আপনার লাইভ জরুরি একটা দেখবে, বিষয়, আমার মনে হয় এটা খুবই জরুরি একটা বিষয়। মুমিনদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ তারা হচ্ছে না নাকের না দড়ি যেহেতু বাঁধা সবাই উটের মতো, আপনার লাইভ, যারা না ওটা হচ্ছে ওটা নাকের দড়ি বুঝলাম, বাঁধা কিন্তু উটের আমার মতো, কথা হচ্ছে যে তাদেরকেই তো প্রায়োরিটি আপনার দিতে লাইভ হবে। তো শুধু আপনার, না না আপনার লাইভ তো শুধু মুমিনটা দেখবে না, নাকি আর অনেকে তো দেখতে পারে। তো আপনি শুধু মুমিন মুমিন বলতেছেন, বা শুধু যদি ডক্টর ডক্টর বলেন, আমি শুধু ডক্টরদের সাথে কথা বলবো, বা শুধু ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবো, তখন অন্যরা ব্যাপারটা তো হয়তো স্বাভাবিকভাবে নেবে না, যায় না আপনি কেন শুধু মুমিনদের প্রায়োরিটি দিচ্ছেন, বা বলে 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 কেন, আপনাকে তো ওরা এমনি ফোন দিবে, মেবি আমার আমার ও এমনি আপনাকে যুক্ত হতে চাবে, আমার ছাত্র ধারণা। আপনি যদি মানে ঘোষণা দিয়ে যদি যেহেতু ব্যাপারটা করতেছেন, এটা আমার কাছে অতটা মানে ভালো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে তো ভাই, এখানে আপনাকে অনেক ধন্যবাদ আলাপ করার জন্য, ভালো থাকবেন তাহলে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে, বাই বাই, শুভকামনা রইল।